বাংলাদেশের নাটক পছন্দ করে না এমন মানুষ এই মুহূর্তে খুঁজে পাওয়া যাবে না। রোমান্টিক, থ্রিলার কিংবা ইমোশন সব ধরনের জনরাতেই বাংলা নাটক অনেকটা এগিয়ে গেছে। প্রিয় দর্শক, এই পর্বে আমরা আপনাদের এমন কিছু রোমান্টিক নাটকের ব্যাপারে জানাতে চলেছি যেগুলো দেখতে বসলে মনে একটা প্রেম প্রেম ভাব চলে আসবে। দুইটা জিনিস কখনো একা খাওয়া যায় না, এক হচ্ছে ফুচকা আর একটা হচ্ছে চুমা। প্রথমটা আমি খাই না, আর দ্বিতীয়টা খাওয়ার আমার কপাল নাই। কি থাকছে আজকের এই আয়োজনে তা জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, বিশেষ করে একদম শেষে যে নাটকটা রয়েছে সেটা আপনি ভুলেও মিস করবেন না। তাহলে দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন শুরু করা যাক। খুব না চানা ওকে, পারবে না আমার দায়িত্বের সঙ্গে আমার ফ্যামিলি দায়িত্ব নিতে? সবাই আসে একটা মোহ নিয়ে আমাকে পছন্দ করে, আমাকে পছন্দ করে কিন্তু আমার দায়িত্বকে কেউ পছন্দ করে না। শেষটা সুন্দর। পরিচালক মিজানুর রহমান আরিয়ানকে নাট্যপাড়ায় কম বেশি সবারই চেনার কথা। এই মাস্টারমাইন্ড পরিচালক আরিয়ান আফরান নিশো এবং মেহেজাবিন জুটিকে নিয়ে 2019 সালে বানিয়েছিলেন নাটক শেষটা সুন্দর, যেটি সে বছর কোটি ভক্তের কাছে পৌঁছে গিয়েছিল। এমনকি 2023 সালে এসেও নাটকটা এখনও মানুষের কাছে চর্চা হয়। এই নাটকের নামটা কেন শেষটা সুন্দর রাখা হয়েছে তা নাটক দেখলেই বুঝতে পারবেন। তাই যারা ভাবছেন সেই পুরনো জুটি নিশু এবং মেহুকে একসাথে দেখবেন, তারা দেখতে পারেন শেষটা সুন্দর। অভুজ দিনের গল্প, জিয়াউল ফারুক অপূর্ব এবং তানজিন দিশা জুটির নাটক অভুজ দিনের গল্প, যেই নাটক দেখে আপনি নিজেও ওই নাটকের প্রেমে পড়ে যাবেন। অভুজ দিনের গল্প নাটকে অপূর্ব এবং তার কাজিনের প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। সেই গল্পে অপূর্ব এবং তানজিন দিশার রসায়ন ছিল দারুণ রোমান্টিক। পরিচালক শিহাব শাহিন এই নাটকের প্রতিটা ফ্রেম খুব যত্ন সহকারে তুলে ধরেছেন। যারা অপূর্ব এবং তিশা ভক্ত তারা চাইলে দেখতে পারেন অভুজ দিনের গল্প। প্রেম প্রেম ভাব, আমাদের লিস্টের 3 নম্বরে জায়গা করে নিয়েছে ফারহান আহমেদ, জোবান এবং কেয়া পায়েল অভিনীত নাটক প্রেম প্রেম ভাব। যারা জোবান এবং পায়েলের কমেডি রোমান্টিক ড্রামা পছন্দ করেন তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে প্রেম প্রেম ভাব। যারা এখনও কারো প্রেমে পড়েননি কিংবা সিঙ্গেল রয়েছেন তাদের মাঝে ওই নাটকটা একটা প্রেম প্রেম ভাব এনে দিতে পারে। তাছাড়া এই নাটকের ফিনিশিংটা দারুণ, তাই রিকমেন্ড করব যদি ফারহান আহমেদ, জোবান এবং কেয়া পায়েলে আসক্ত হয়ে থাকেন তবে প্রেম প্রেম ভাব আপনার জন্য মাস্ট ওয়াচ। মিনিমাম 11 জন ছেলে হবে আমাদের, পুরো দেশের হয়ে ওয়ার্ল্ড কাপ জিতবে। ফ্লাইং কিস, মুশফিক ফারহান এবং কেয়া পায়েল জুটির বহুত নাটক ইউটিউবে রয়েছে, আমিও তার অনেক নাটক দেখেছি। তবে ফ্লাইং কিস নাটকটা ছিল ব্যতিক্রম। নাটকে ফারহান পায়েলের অভিনয় ছাড়াও সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে নাটকের গল্প। এই নাটকের গল্পটা এক কথায় অসাধারণ, সাথে তার এন্ডিংটা জোশ। নাটকটা 2022 সালে ইউটিউবে মুক্তি পায় আর এখন পর্যন্ত নাটকটার মোট ভিউ রয়েছে 1,60,00,000-এর উপরে। তাই সব মিলিয়ে বলবো এটি দেখার মতোই একটি কাজ। ওয়েডিং ডায়েরি, আমাদের লিস্টের সর্বশেষ অর্থাৎ 5 নম্বরে রাখা হয়েছে তৌসিফ মাহবুব এবং তানজিন দিশা অভিনীত নাটক ওয়েডিং ডায়েরি। নাটকে তৌসিফের বিয়ে নিয়ে একটা অসাধারণ গল্প বর্ণনা করা হয়েছে, সেই সাথে তানজিন দিশার অভিনয় ছিল দারুণ। আর আপনারা তো জানেন তার লুক আর এক্সপ্রেশন কতটা ভয়ঙ্কর। যাই হোক, সব মিলিয়ে বলতে পারেন তৌসিফ এবং তিশার একটা দারুণ রোমান্টিক নাটক ওয়েডিং ডায়েরি। প্রিয় দর্শক, সেরা 5 রোমান্টিক নাটকের আয়োজন এখানেই শেষ হতে যাচ্ছে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।